বর্ষায় বেড়াতে যাচ্ছেন, এই আটটি জিনিস নিতে ভুলবেন না। কিন্তু প্রকৃতির প্রতিটি রূপই সুন্দর, এক এক ঋতুতে তার ভিন্ন সৌন্দর্য। বিশেষ করে বর্ষায় কখনো রোদ ঝলমলে পরিবেশ, তো কখনো কালো মেঘের ভেলায় চড়ে ধেয়ে আসা তীব্র বৃষ্টি, ঝিরিঝিরি কিংবা মুষলধারে বৃষ্টি শেষে মাঝে মধ্যে আবার দেখা মেলে সাতবন্যা রামধনুর, সবই প্রকৃতির অপরূপ খেলা। তবে অন্যান্য ঋতুর চেয়ে এই সময় কিছু বাড়তি সাবধানতা অবলম্বন করতে হয়, সে শরীর স্বাস্থ্যের দিক থেকেই হোক বা ঘর বাড়ি গোছানো। আর এমন বৃষ্টি ভেজা মরশুমে যদি কোথাও বেড়ানোর প্ল্যান করেন, তাহলে লাগেজে অবশ্যই রাখুন এই বিশেষ জিনিসগুলি। প্রথমত, ছাতা এবং রেইনকোট। অবশ্যই সঙ্গে রাখুন ছাতা এবং রেইনকোট। স্বল্প বৃষ্টিতে ছাতা দিয়ে কাজ চলে যায়, কিন্তু ভ্রমণকালে বেশি মাত্রায় বৃষ্টি হলে রেইনকোটই কাজে লাগবে, নইলে বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগলে পুরো বেড়ানোই মাটি হয়ে যাবে। নাম্বার টু, অতিরিক্ত ব্যাগ। লাগেজ এবং টাকা পয়সার ব্যাগ ছাড়াও সঙ্গে রাখুন অতিরিক্ত একটি ব্যাগ। প্রয়োজনীয় ব্যাগটি ভিজে গেলে জিনিসপত্র যাতে অন্য ব্যাগে সরিয়ে নিতে পারেন। তবে সবচেয়ে ভালো হয় ওয়াটারপ্রুফ ব্যাগ বেছে নিন, এতে বৃষ্টিতে ব্যাগ ভিজে গেলেও ক্ষতি নেই। তিন নম্বর, প্রয়োজনীয় ওষুধ। জ্বর, সর্দি, কাশি, পেট খারাপ, গা হাত পা ব্যথা, মাথার যন্ত্রণা, বমি ইত্যাদির প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখতে ভুলবেন না। চার নম্বর, অতিরিক্ত জামা কাপড়। বর্ষায় বেড়াতে গেলে সঙ্গে রাখুন পর্যাপ্ত জামা কাপড়। এক্ষেত্রে প্রয়োজনের চেয়ে কয়েক সেট বেশি জামা কাপড় নেওয়া ভালো, কারণ বৃষ্টিতে পোশাক ভিজে যেতেই পারে, আর মেঘলা আবহাওয়াতে কাপড় সহজে শুকোতে চায় না। সেক্ষেত্রে অপরিষ্কার ভিজে কাপড় থেকে ত্বকে সংক্রমণ ছড়াতে পারে, তাই পর্যাপ্ত শুকনো কাপড় সঙ্গে রাখাই বুদ্ধিমানের কাজ হবে। পাঁচ নম্বর, বর্ষার জুতো। বৃষ্টির সময় বেড়াতে গেলে সাধারণ চামড়ার জুতো না ক্যারি করাই বুদ্ধিমানের কাজ হবে। তার বদলে বেছে নিন ফ্যাশনেবল বর্ষার জুতো। এই জুতোগুলো দেখতেও যেমন সুন্দর, ব্যবহারেও অসুবিধা হবে না। ছ নম্বর, শুকনো খাবার এবং ফল। বর্ষায় বেড়াতে গেলে সঙ্গে রাখুন পর্যাপ্ত শুকনো খাবার। এগুলো চটজলদি খিদে মেটানোর পাশাপাশি সহজেই হজম হবে। তাছাড়াও রাখতে পারেন ফল। ফলে থাকে বিভিন্ন খনিজ পদার্থ এবং ভিটামিন, যা আমাদের শরীরের জন্য নানাভাবে উপকারী। যেখানে বেড়াতে যাচ্ছেন সেখানে সঠিক সময়ে জুৎসই খাবার না পেলে এগুলোই কাজে লাগবে। সাত নম্বর, প্লাস্টিক প্যাকেট। বর্ষাকালে ভ্রমণে গেলে হাতের কাছে রাখুন প্লাস্টিকের প্যাকেট, এগুলো বিভিন্নভাবে কাজে লাগতে পারে। আট নম্বর, জলের বোতল। পর্যাপ্ত জল সঙ্গে রাখতে ভুলবেন না, বেড়াতে গিয়ে বৃষ্টির মধ্যে জল কিনতে যাওয়া মুশকিল হতে পারে। তাছাড়া কোথাও গিয়ে সেখানকার সাধারণ পানীয় জল না খাওয়াই ভালো, তা থেকে পেটের সমস্যা হতে পারে। এছাড়া বর্ষার সময়ও গরমকালের মতো ডিহাইড্রেশন হয়ে থাকে, দীর্ঘক্ষণ ভ্রমণের ফলে জল কম খাওয়া হয়, আর তা থেকেই শরীরে জল শূন্যতা তৈরি হয়। তাই বেড়ানোর সময় সঙ্গে রাখুন জল।